আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। রাজধানীর পল্লবী থানার প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ আদেশ দেন। এর আগে শাহেদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বিচারক। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। স্বাধীনতা বিরোধীরা একাধিকবার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করলেও এখন আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 6 দফা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার আদর্শে সামনে এগিয়ে যেতে হবে। 75 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। তো জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, 75 আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্তিমিত করেছিল। আজকে জাতির পিতার যে পথ তিনি দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ রাজপথে নামলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, সারাদেশে দুর্নীতির মহোৎসব চলছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বঙ্গবন্ধু হত্যার মদতদাতা জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী বাংলা মোটরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের ষড়যন্ত্র ছাড় দেওয়া হবে না। একই সাথে রাজাকারদের তালিকা তৈরি ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি 21 আগস্ট গ্রেনেড হামলার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্লট পরিপ্রেক্ষিত প্রেক্ষাপট যারা তৈরি করেছিল, সেই খুনি মুস্তাক আর খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এই বাংলার মাটিতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে এই খুনিদের মুখোশ আগামী প্রজন্মের সামনে, আমাদের বাংলাদেশে আগামী প্রজন্মের সামনে উন্মোচন করতে হবে। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 বিদেশিকে রাজধানীর কাওলা ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা ঘানা ও নাইজেরিয়ার নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল, খুলনা এবং সিলেটে মারা গেছে 6 জন। এছাড়া সারা দেশে 100 মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবারে ফুটবল। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নিজের ক্লাবের কাছে এ ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন মেসি। তার ক্লাব ছাড়া খবরে নো ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছেন বার্সার সমর্থকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।